আপনারা যারা ফেসবুকে কাজ করেন বা ফেসবুকে কাজ করবেন মনস্থির করেছেন এবং আপনারা চাচ্ছেন ফেস না দেখে ফেসবুকে কাজ করার জন্য, সেক্ষেত্রে আপনাদের মনের মধ্যে দ্বিধা আসতে পারে বা আপনারা হেজিটেশনে থাকতে পারেন যে আসলে কোন বিষয়গুলোর ভিডিও যদি তৈরি করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ফেস দেখাতে হবে না, বা আপনারা আপনাদের যাদের পরিচিত মানুষজন ফেসবুকে রয়েছে তারা আপনাকে দেখতে পাবে না বা আপনাকে চিনতে পারবে না এবং আপনি আপনার আইডেন্টিটি হাইড করে ফেসবুকে কাজ করতে চাচ্ছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে কোন ক্যাটাগরিতে আপনি কাজ করলে আপনার ফেস না দেখেই ফেসবুকে কাজ করতে পারবেন এবং এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কীভাবে আপনার ফেস না দেখে আপনি ফেসবুক থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন এবং আপনার আইডেন্টিটি কখনোই রিভিল হবে না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে করে তাদের মধ্যেও কারো যদি ফেসবুক থেকে ইনকাম করার ইচ্ছা থেকে থাকে তাহলে এই ভিডিওটি তাদের অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, আপনি যদি চান ফেসবুকে কাজ করতে এবং সেক্ষেত্রে আপনার ফেসটি না দেখাতে, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন বিভিন্ন রকম যেগুলো রান্নার ভিডিও রয়েছে বা কুকিং ভিডিওর রিলেটেড ভিডিওগুলো রয়েছে, আপনি সেই ভিডিওগুলোতে কাজ করতে পারেন। বন্ধুরা, এইসব ভিডিও যদি আপনি তৈরি করতে পারেন, বিশেষ করে যারা মহিলারা রয়েছেন আপনারা কিন্তু ঘরে বসেই ঘরের মধ্যে থেকেই প্রতিদিনের সংসারের যে রান্না বাড়ার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে শ্যুট করে সেটি ফেসবুকে আপলোড করার মাধ্যমে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন প্রতি মাসে। বিশেষ করে যারা মহিলারা ফেসবুকে কাজ করতে চান তারা কিন্তু এই বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখে যে আসলে তাদের যেন ফেস কেউ না দেখতে পায় বা তাদের পরিচয় যেন রিভিল না হয়। তো বন্ধুরা, আপনাদের জন্য এই ক্যাটাগরিটি একদম বেস্ট ক্যাটাগরি হবে, যে আপনারা যে প্রতিদিনের রান্নাবাড়ি করেন বাড়িতে সেই রান্নাবাড়ির ভিডিওগুলো করে আপনি ফেসবুকে আপলোড করার মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। অথবা আপনি যদি একজন ছেলে মানুষ হয়ে থাকেন বা আপনি একজন মেয়ে মানুষ কিন্তু আপনি চাচ্ছেন আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে কিন্তু আপনি আপনার ফেসগুলো দেখাতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি আরও যে একটি ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে কাজ করতে পারেন, সেটি হলো গ্রামীণ যে বিভিন্ন ভিডিওগুলো রয়েছে অথবা গ্রামের লোকজন বা শহরের লোকজন তাদের দৈনন্দিন জীবনে যেসব কার্যকলাপ করে থাকে বা দৈনন্দিন জীবনের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করে থাকে সেই রিলেটেড ভিডিওগুলো আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভয়েস এবং ফেস দুটোই দেখাতর প্রয়োজন হবে না। বন্ধুরা, আরও একটি যে বিষয় রয়েছে সেটি হলো একদম খুবই ট্রেন্ডিং বিষয় রয়েছে, যে ট্রেন্ডিং বিষয়ে আপনি যদি কাজ করেন ফেসবুকে তাহলে দ্রুত সফলতা পাবেন এবং হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, সেই বিষয়টি হলো বিভিন্ন রকম যে স্ট্রিট ফুডগুলো রয়েছে। তো বন্ধুরা, স্ট্রিট ফুড বলতে আমি যে বিষয়গুলো বোঝাচ্ছি সেগুলো হলো আমরা যখন বাইরে বেড়াতে যাই বা যখন কোনো জায়গায় ঘুরতে যাই সেখানে আমরা রাস্তার ধারে বিভিন্ন রকম ঝালমুড়ি, ছোলাবুট, ফুচকা, চটপটি বা বিভিন্ন রকম যেসব খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো কিন্তু রাস্তার ধারে যে ছোটো ছোটো দোকানগুলো বিক্রি করে সেই খাবারের ভিডিওগুলো কিন্তু আমরা আমাদের ফোন থেকে রেকর্ড করে সেই ভিডিওগুলো কিন্তু আমরা ফেসবুকে আপলোড দিয়ে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারি। এক্ষেত্রে আপনার কোনো ভয়েসও দিতে হবে না, আপনার কোনো ফেসও রিভিল হবে না, আপনি কিন্তু সেখান থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। আর বন্ধুরা, এই ক্যাটাগরিতে হিউজ পরিমাণ দর্শক রয়েছে, এই ভিডিওগুলো কিন্তু ফেসবুকে হিউজ পরিমাণ দর্শক দেখে থাকে, তাই আপনি যদি এই বিষয়ে ভিডিওগুলো তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু দ্রুত আপনি ফেসবুকে সফলতা পাবেন এবং হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। বন্ধুরা, এছাড়াও বিভিন্ন রকম মোটিভেশনাল যে ভিডিওগুলো রয়েছে বা মোটিভেশনাল যে স্পিচগুলো রয়েছে সেই স্পিচগুলো আপনি সেই ভিডিওগুলো দেখে বা আপনি গুগল করে সেই ইনফরমেশনগুলো কালেক্ট করে আপনি জাস্ট একটি ভয়েস ওভার দেবেন। ভয়েস ওভার দেওয়ার পর আপনার যে ভয়েস রিলেটেড ইমেজ অথবা ভিডিওগুলো রয়েছে কপিরাইট ফ্রি, সেই ভিডিওগুলো আপনি জাস্ট আপনার ভয়েসের সামনে অ্যাড করে দিবেন এবং সেই ভিডিও এবং পিকচারগুলোর পিছনে আপনার জাস্ট ভয়েস ওভার থাকবে এবং আপনি সেইগুলো ভিডিও এডিটিং করে আপনি ফেসবুকে দেওয়ার মাধ্যমে সেখান থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন। অথবা আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং ফেসবুকে কাজ করার ইচ্ছা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি নানারকম যে বিউটি টিপস রয়েছে বা ঘরোয়া টিপস রয়েছে, যেমন ধরুন কীভাবে চাল বেশি দিন সুরক্ষিত রাখা যায় বা কীভাবে ঘরে চাল রাখলে সে চালে পোকা লাগবে না, অথবা বিভিন্ন রকম খাবার জিনিস আমরা যারা যেগুলো ঘরে রাখি এবং বেশি দিন রাখলে যে খাবারগুলো নষ্ট হয়ে যায় সেই খাবারগুলো কীভাবে সংরক্ষণ করা যায়, এই জাতীয় যে টিপসগুলো রয়েছে সেই টিপসগুলো কিন্তু আপনারা খুব সহজেই ঘরে বসে দিতে পারেন এবং সেই
ভিডিওগুলো তৈরি করতে পারেন এবং সেই ভিডিওগুলো তৈরি করে আপনারা কিন্তু ফেসবুকে আপলোড করার মাধ্যমে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই বিষয়গুলো মেনে আপনারা যদি ফেস না দেখিয়ে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে এই ক্যাটাগরিগুলোতে আপনি কাজ করতে পারেন। এই ক্যাটাগরিগুলো খুবই ডিমান্ড রয়েছে এবং এই ক্যাটাগরিগুলোতে কিন্তু হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন, আপনাদের সেই কোশ্চেনটির একটি সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড কোন বিষয়ের ভিডিও আমার চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে চান সেটি আমাকে জানাতে পারেন, আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওগুলো বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।